শীতকালীন সবজি হিসাবে শাক হিসাবে আমরা কিন্তু মেথি শাক খেয়ে থাকি। তো আমরা বাঙালিরা যেভাবে খাই আজকে কিন্তু সেরকমভাবে মেথি শাকটা আমি বানাবো না। মেথি শাকটা সাধারণত খুব তেতো হয়, সেই জন্য আজকে মেথি শাকটার অন্য একটা রূপ দান করেছি। সেই রান্নাটাই কিন্তু আপনাদের আজকে দেখাতে চলেছি। ওপরে যে জিনিসগুলো দেখছেন সেটা হলো নারকেল কোড়া, যেটা রান্নার সঙ্গে পুরোপুরি মিশে যাবে, তিতো ভাব কিন্তু একদমই কমে যাবে। তো আজকে রান্নাটা আমি এইভাবে শুরু করছি। এই হলো মেথি শাক। তো মেথি শাকের আটি নিয়ে নিয়েছি, এবার এই মেথি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর পাতাগুলোকে নেব, আর ডান্ডাগুলোকে ফেলে দেবো। পাতাগুলোকে বেছে নিয়েছি পরিষ্কার করার পর, আর এগুলো হলো ফেলে দেওয়া অংশ। ফেলে দেবো না, এগুলোকে কসুরি মেথি হিসাবে বানিয়ে দেবো। রোদে শুকালেই কিন্তু এগুলো কসুরি মেথি হবে। পাতাগুলোকে বেছে নেবো, ডান্ডাগুলোকে ফেলে দেবো। এই পাতাগুলোকেই নেওয়া হবে। ডান্ডা যত কম থাকবে তত মেথি শাক খেতে কিন্তু ভালো হবে। তো মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি কড়ার মধ্যে, খালি কড়ার মধ্যে দিয়েছি, এর মধ্যে তেল দিইনি। ভালো করে এটা যতটা পরিমাণ দেখতে পাচ্ছেন তার থেকে একদমই এটা কমে যাবে। জল বেরিয়ে এসছে মেথি শাক থেকে, একদম একটুখানি মেথি শাক হয়ে যাবে। তো আজকে একটু হাটকে রান্না হবে। তো এইটার মধ্যে আছে মটরশুঁটি বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, মৌরি, জিরা, এই সমস্ত এগুলো আছে এর মধ্যে। আদা রসুনের পেস্ট আছে, এগুলো আমি ইউজ করব। এখানে আছে বেগুন কাটা, আর এখানে আছে টমেটো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আছে আদা কুচি। তো এবার আমি ভালো করে, মোটামুটি আমার মেথি শাকটা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম, আর বেগুনের মধ্যে আমি কালো জিরে দেবো, কারণ বেগুনের সঙ্গে কালো জিরে একটা বন্ধুত্বের সম্পর্ক, সেই জন্য কিন্তু আমি কালো জিরে দেবো। এবার মেথি শাকগুলোকে আমি আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি, আর বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আমি কিন্তু অল্প তেলে রান্না করছি, বেশি তেল দিয়ে রান্না করব না। যেটুকু তেল নিয়েছি সেই তেল দিয়ে রান্না করব, এক্সট্রা তেল কিন্তু আমি অ্যাড করব না। কিন্তু রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হওয়া চাই, তো সেই জন্য আজকে কিন্তু এইরকমভাবেই রান্নাটা আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এইটুকু তেলেই কিন্তু রান্না হবে, এক গাঁজা তেল কিন্তু দেব না। আবার এই রান্না থেকেই কিন্তু যেটুকু তেল নিয়েছি সেই তেল বেরিয়ে আসবে। তো কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরের সঙ্গে বেগুনের একটা ভালো সম্পর্ক আগেই বললাম, তো বেগুনের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। নুন, হলুদ, চিনি এগুলো একসঙ্গে অ্যাড করবো না, পরে যেহেতু একসঙ্গে বাটাটা আছে ওর মধ্যেই অ্যাড করা আছে, সেই জন্য এর মধ্যে আর অ্যাড করবো না। ভালো করে এটা ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আদা রসুনের পেস্ট, এগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। বাটা তো আছেই, এগুলো আমি ভেজে নেব, বাটাগুলো আমি পরে দেব। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব, এমনভাবে ভাজবো যাতে কাঁচা না থেকে যায়। কিন্তু এর মধ্যে কিন্তু আর তেল দেব না, আর এক্সট্রা করে নুন অ্যাড করব না। নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কোড়াতে কোড়াটা আমি ব্যবহার করব। নারকেলগুলোকে কুড়ে নেব, নারকেলটাকে কুড়ে নিয়েছি, এই কোড়াগুলো আমি মেথি শাকে ব্যবহার করব, দিলে তিতো ভাবটা কমে যায়। তো ভালো, আমার মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওই তেলেই কিন্তু ভাজা হচ্ছে, আর তেল কিন্তু অ্যাড করিনি। এবার বাটা এবং গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, নুন, চিনি, মটরশুঁটি বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরি, জিরে, এই সমস্ত একসঙ্গে, রসুন, আদা রসুনের পেস্ট, এগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বেগুনের মধ্যে মিশিয়ে দিলাম। মেনলি এখানে মটরশুঁটি বাটাটাই কিন্তু এটা বেস্ট, একটা মেথি শাক যে তিতা ভাবটা সেটা কিন্তু থাকবে না, মেথি শাকের টেস্টটা খুব সুন্দর হবে খেতে, গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন মেথি শাক।
তো এটা ভালো করে আমি ভেজে নেব। যত ভাজা হবে তত সুন্দর হবে। টমেটোর থেকেও রস বেরোচ্ছে, জল জল ভাব এসে গেছে, কিন্তু তার মানে আমার ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি মেথি শাকটা দিয়ে দেবো, যেটা আমি একটু হালকাভাবে শুকনো করে রেখেছিলাম সেই মেথি শাকটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই তরকারিটার মধ্যে ভালো করে মেথি শাকটা মিশিয়ে নেব। মেথি শাকের তিতো ভাবটা কিন্তু একদমই এই রান্নাতে থাকবে না, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। আপনারা গরম ভাতের সঙ্গে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেথি শাকের মধ্যে তরকারির যে অংশটা সেটা পুরোপুরি আমি মাখিয়ে দিচ্ছি, সুন্দর করে মিশিয়ে দেব। মেশানো তত সুন্দর হবে, মেথি শাক তত ভালো হবে। তো এইভাবে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, রান্নাটা কিন্তু হয়ে এসছে। এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দেওয়াতে টেস্ট আরও সুন্দর হবে। কিছুটা ওপরে দিয়ে দেবো আর কিছুটা মিশিয়ে দেবো। যখন আমরা পরিবেশন করা হবে তখন কিন্তু নারকেল কোড়াটা এর মধ্যে পুরোটাই মিশে যাবে। তো নারকেল কোড়া কিছুটা অংশ দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব আর পরের অংশগুলো ওপরে দিয়ে দেবো। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। কম তেলে সুস্বাদু সবুজ শাক খাওয়া, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। দেখুন আমি তেল দিইনি, তারপরেও কিন্তু তেল ঝরছে থেকে। তো আমার রান্না কিন্তু তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের ব্যাপার। তো প্লেট রেডি হয়ে গেছে, তো এটাকে ডেকোরা থেকে নিয়ে ট্রান্সফার করছি। দেখতেই পাচ্ছেন লাল হলুদ সবুজ ভ্যারাইটি অফ কালার, শীতকালীন সবজি শাক। আজকাল গরমকালেও পাওয়া যায় যদিও, কিন্তু শীতকালে মেথি শাকের স্বাদটার স্বাদের ব্যাপারটাই আলাদা হয়। নারকেল কোড়া ওপর দিকে ছিটিয়ে দিলাম, ছড়িয়ে দেওয়াতে শাকের কালারটা আরও সুন্দর লাগছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু ফাটাফাটি লাগবে। তো আপনারাও গরম গরম ভাতের সঙ্গে এরকমভাবে বানিয়ে খেয়ে নিন, খেয়ে নিতে পারেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সাদা লাল হলুদ সবুজ, ধন্যবাদ।